সারা দেশের সাথে বৃহস্পতিবার রাজ্য সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় আন্তর্জাতিক ক্যান্সার দিবস। এদিন আগরতলা অটল বিহারী বাজপেয়ী আঞ্চলিক ক্যান্সার ইনস্টিটিউট সহ চারটি সংগঠনের যৌথ উদ্যোগে শহরে অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক পদযাত্রা। হেরোইন সহ গ্রেপ্তার এক যুবক, ধৃত যুবকের নাম রবিউল হোসেন, ডাকনাম রুবেল, বাড়ি আগরতলা জয়নগর এলাকায়। বুধবার রাতে মহারাজগঞ্জ বাজারে লালমাটিয়া থেকে অভিযুক্ত যুবককে হেরোইন সহ আটক করে পূর্ব থানা পুলিশ। ই গ্রন্থালয় লাইব্রেরি অটোমেশন সফটওয়্যারের উপর তিন দিনের এক গুরুত্বপূর্ণ কর্মশালা শুরু হল বৃহস্পতিবার। আগরতলা এমবিবি কলেজে বীরচন্দ্র স্টেট ট্রেড সেন্ট্রাল লাইব্রেরির উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ট্রেড লাইব্রেরি প্ল্যানিং কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক অরুণোদয় সাহা। জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশ নেওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিল রাজ্য দল। আগামী 6 ফেব্রুয়ারি থেকে গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে শুরু হবে এই টুর্নামেন্ট। অনূর্ধ্ব পনেরো রাজ্যভিত্তিক ক্রিকেটের লড়াই শুরু হতে চলেছে আগামীকাল শুক্রবার। সংশোধিত সূচি অনুযায়ী এদিন অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। নরসিংগড় পঞ্চায়েতের মাঠে এদিন পশ্চিম জোনের বিরুদ্ধে লড়বে উত্তর জোন। 15 ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে কম বেশি শীত অনুভূত হবে। এরপর থেকেই রাজ্য থেকে শীত এবছরের মতো বিদায় নেবে। এরপর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। বৃহস্পতিবার রাজ্যের আবহাওয়া সম্পর্কে এমনটা ইঙ্গিত দিয়েছেন বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরের অধিকর্তা। 5 ফেব্রুয়ারি জোলাইবাড়িতে আসছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে হবে বিজেপির জনসমাবেশ। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার এরই প্রস্তুতি চলছে। বাবার কাছে নেশা করার টাকা চেয়ে না পেয়ে ফাঁসিতে আত্মহত্যা যুবকের। ঘটনা কমলাসাগর বিধানসভার মধুপুর থানাধীন পাথারিয়াদার এলাকায়। বিশালগড় আরডি ব্লকের অন্তর্গত গোপীনগর গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা সুখেন সিনহা, দীর্ঘদিন ধরে ওনার করুণ অবস্থা। বহু কষ্ট বহু বাধা অতিক্রম করে কোন রকমে বেঁচে আছেন সুখেন সিনহা। শোকা মৌসুমের শুরুতেই তীব্র পানীয় জল সংকট প্রত্যন্ত এলাকাগুলিতে। ঘটনা মুঙ্গিয়াকামে আরডি ব্লকের অধীন 41 মাইল এলাকায়। দিন দুপুরে একটি মহিলার গলার চেন ছিনতাই করে পালাতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়ল মোটরবাইক সহ একে ছিনতাইবাজ। ঘটনা বৃহস্পতিবার মেলাঘর থানাধীন দক্ষিণ নলছড় এলাকায়। আমার জন্য নয় তোমার জন্য, এই নীতি বাক্যটিকে সামনে রেখে পিতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের এনএসএস ইউনিটের 7 দিনব্যাপী বিশেষ শিবিরের শুভ সূচনা হয়ে গেল 4 ফেব্রুয়ারি। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গোমতী জেলা সভাধিপতি স্বপন অধিকারী। মোহনপুর পৌর পরিষদের উদ্যোগে শুক্রবার এলাকার দুস্থ নাগরিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা শিক্ষা ও আইন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। আবার উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। আগরতলা নাগেরজোলা বাস স্ট্যান্ডের পেছনে কভার ড্রেন থেকে উদ্ধার হয় মৃতদেহটি। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। এবারকার কেন্দ্রীয় বাজেট মহিলা সহ জনগণের জীবনে নামিয়ে আনবে আরো ভয়ঙ্কর বিপর্যয় ও অমানবিক নিষ্ঠুরতা। এই অভিযোগ এনে এবার রাস্তায় নামল সারা ভারতের গণতান্ত্রিক নারী সমিতি। বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেটের বিরোধিতা করে আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সভা সংগঠিত করল সংগঠনের পশ্চিম জেলা কমিটি। ত্রিপুরা যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুরু হল রাজ্যভিত্তিক জাজ এন্ড রেফারিজ অরিয়েন্টেশন প্রোগ্রাম। আগরতলা এনএসআরসিসিতে আয়োজিত 3 দিনের এই বিশেষ কর্মশালার এদিন উদ্বোধন করেন পশ্চিম জেলার জেলা সভাধিপতি অন্তনাথ সরকার দেব। কোভিড ভ্যাকসিন মজুত রাখতে 16 ইউনিট আইসল্যান্ড রেফ্রিজারেটর এনএইচএম এর মিশন ডাইরেক্টর হাতে তুলে দিল গেল ইন্ডিয়া লিমিটেডের রাজ্য কর্তারা। বৃহস্পতিবার গেলের আগরতলা অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে এই রেফ্রিজারেটর তুলে দেওয়া হয়। বুধবার সন্ধ্যা রাতে মায়ের বাড়িতে খুন হলেন স্বামী পরিত্যক্ত মহিলা। ঘটনা উত্তর ত্রিপুরা জেলা পানিসাগর মহকুমার অন্তর্গত পেকুছড়া গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডে। বেপরোয়া গতিতে বাইক চালাতে গিয়ে গন্ডাছড়ার তৈচাকমা এলাকায় দুর্ঘটনায় পতিত 3 যুবক। ঘটনা বৃহস্পতিবার দুপুরে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে।
বৃহস্পতিবার যতনবাড়ি বৈদ্যবাড়ি স্থিত করবুক ইংলিশ মিডিয়াম মডেল উচ্চ বিদ্যালয়ে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার শুভ সূচনা করা হল। অনুষ্ঠানে শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস।